দেখাও হয় না। তো আমরা বেশি বেশি আমাদের কাছে প্রার্থনা করবো আমরা যেন খুব তাড়াতাড়ি এই ভাইরাস থেকে মুক্ত হয়ে আবার একসাথে বসে ক্লাস করতে পারি। তো এখন আসো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদের, তোমরা জানো যে আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটা নেই, দেখো। হ্যাঁ, তোমরা এই বইটার সাথে সবাই পরিচিত এবং আমার সাথেও পরিচিত। আজকেও আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটাই নিব। তো আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম, পঞ্চম অধ্যায় থেকেই আজকেও পড়বো। দেখো আমি অধ্যায়টার নাম লিখে নিয়েছি, আমরা পঞ্চম অধ্যায় থেকে আজকেও পড়বো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান। আর আজকে আমরা পড়ব, দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আজকে আমরা কি পড়ব। এই পাশে আমি কি লিখেছি? বাম পাশ। আর এই পাশে কি লিখেছি? ডান পাশ। আমরা এই বাম পাশ ডান পাশের বাক্যগুলোর সাথে অবশ্যই পরিচিত এবং এগুলো কিভাবে লিখতে হয় সেটাও আমরা জানি। আমরা পূর্বের ক্লাস অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে এই সংক্রান্ত বাম ডান যে মিলাতে হয় সেটা আমরা পড়ে এসেছি। এবং আমাদের তৃতীয় শ্রেণীতেও আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু এরকম বাম ডান নির্গমনটা ছিল, আর তখনও আমরা শিখে নিয়েছি। আজকেও তাহলে আমরা বাম ডানটা শিখে নিব এবং কীভাবে লিখতে হয় যদি কেউ ভুলে গিয়ে থাকো একজন ম্যাম তোমাদের আবার দেখিয়ে দিবে যাতে তোমাদেরকে পরবর্তী আর কোনো সমস্যার মধ্যে না হয়। তো আসো আমরা আগে পড়ে নিচ্ছি, পড়ে দেখে নেই যে কোনটার সাথে কোন বাক্যটা মিলে যায়। দেখো আমরা জানি, আবার একটু গুরুত্বপূর্ণ কথা বলে নেই, আমরা জানি যে বাম্পার স্বাভাবিকভাবে পরীক্ষার মধ্যে পাঁচটাই থাকে, কিন্তু সেটি কোন পাশে? বাম পাশে পাঁচটা থাকে আর ডান পাশটায় কিন্তু পাঁচটার থেকে অনেক বেশি থাকে। আর সেখানে একই টাইপের বাক্য একাধিক থাকে যে যা থেকে খুঁজে বের করতে হয় তোমাদের সঠিক বাক্য কোনটা হবে এবং কোনটার সাথে মিলাতে হবে। আর এর জন্য আমরা কি করবো? শুরুতেই বাক্যগুলো আমি কাছ থেকে করে নিব, কোনটার সাথে কোনটা মিলে যায় সেটা খুব ভালো করে খেয়াল করব, এরপর আমরা লিখতে থাকবো। দেখো এখানে কি আছে? বাম্পাশে সবার সাথে ভালো ব্যবহার করেন, সবার সাথে ভালো ব্যবহার করেন। আমরা কিন্তু এই ভালো মানুষের গুণ যে অধ্যায়টা এখানে কিন্তু আমরা পড়েছি, সবার সাথে তারা ভালো ব্যবহার করে। আসো আমরা এপাশে খুঁজে দেখি, এপাশে কি আছে? কথা রাখেন, সত্য কথা বলেন, ভালো মানুষ, কথা রাখেন না, মিথ্যা কথা বলেন, ভালো ব্যবহার করব। তাহলে এটার সাথে কোনটা মিলে যাচ্ছে? সবার সাথে ভালো ব্যবহার করেন। কে সবার সাথে ভালো ব্যবহার করেন? অবশ্যই আমরা বলেছি ভালো মানুষ। তাহলে আমরা কি করবো? সবার সাথে ভালো ব্যবহার করে কে? ভালো মানুষ। আমি তোমাদের কিছু লিখে দেখাচ্ছি তোমরা কিভাবে লিখবে। আমরা সব সময় খাতায় এইভাবে লিখবো, পরীক্ষার খাতাতেও আমরা একইভাবে লিখবো। দেখো আমরা প্রথমে বাম পাশের ক নম্বরের যে বাক্যটা আছে সেটাই লিখবো। আমরা কি লিখবো? সবার সাথে ভালো ব্যবহার করেন। আমি তোমাদের কয়েকটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা লিখে নিবে, লিখে হোমওয়ার্ক করে ম্যামের খাতায় দিলে, সরি ম্যামের মেসেঞ্জারে দিলে ম্যাম বুঝতে পারবে যে তোমাদের কারো ব্যথায় কোনো ভুল আছে কিনা। দেখো সবার সাথে ভালো ব্যবহার করেন, আমরা কি করেছি? ভালো ব্যবহার কে করেন? সবার সাথে এই পাশ থেকে আমরা যে দেখলাম তোমাদের এই পাশে, দেখো এটা আছে তিন নম্বরে। সবাই তোমাদের তিন নম্বরটা দিতে হবে না, তোমরা ছোট করে একটা হাইলাইট দিতে পারো, এরপর আমরা অত্যন্ত লিখতে পারি। সবার সাথে ভালো ব্যবহার করেন কে? ভালো মানুষ। আমরা জেনেছি সবার সাথে ভালো ব্যবহার করেন ভালো মানুষ। দেখো তাহলে এইখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল, সবার সাথে ভালো ব্যবহার করেন ভালো মানুষ, এখানে কিন্তু একটা বাক্য হয়ে গেছে। ঠিক একইভাবে আসো আমরা খবরে চলে যাচ্ছি, ভালো মানুষ। ভালো মানুষ কি করে? আমরা গল্পে জেনেছিলাম যে ভালো মানুষ হচ্ছে সত্য কথা বলেন। দেখো বাবা একটু খেয়াল করো, এটা কিন্তু ক নম্বরে আছে, পরীক্ষা তো এরকম থাকে স্বাভাবিকভাবে, কিন্তু আমরা কি বুঝতে পারো না যে এখানে যা আছে এপাশে তো সঠিক উত্তর তো মিলান হয়েছে? হ্যাঁ এরকম পরীক্ষাতে অনেক সময় থাকে, তো আমরা সেই মিলানো বাক্যটাই মিলিয়ে লিখে দিব। তাহলে আমরা কি করবো? এখানে লিখব ভালো মানুষ। দেখো ক নম্বরে আমরা কি লিখবো তাহলে? ভালো মানুষ। আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি যেন কারো কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়। দেখো আমরা কি লিখছি? ভালো মানুষ। আমরা এবারে কি মিলালাম? কি হয়? ভালো মানুষ সত্য কথা বলে, যেটা মিলান নিয়েছি আমরা সেই মিলান বাক্যটা এখানে লিখে দিচ্ছি। দেখো ভালো মানুষ সত্য কথা,
দিয়ে দিবেন, যাতে করে তোমাদের ভুলগুলো আর সহজেই বুঝতে পেরে সমাধান করে দিতে পারে। তো পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আমরা কি করবো বাবারা, আব্বুর কথা শুনবো, বাবা মায়ের কাজে যতটা পারি আমরা সাহায্য করবো, আর আমরা যেহেতু এখন বাসায় আছি অবশ্যই আমরা চেষ্টা করবো বাবা মায়ের সাথে হোক বা একা একা হোক পাঁচ বক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে, যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই ভাইরাস থেকে আমাদেরকে সবাইকে মুক্ত রাখেন, তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবো আর কি করবো নিয়মিত।